জমে উঠেছে এই মুহূর্তে। আমি এবং বিশাখা রয়েছি এই মুহূর্তে যে ইন্টিগ্রেটেড স্টুডিও, সেই ইন্টিগ্রেটেড স্টুডিওতে রয়েছি আমরা দুজনে, এবং একের পর এক নাম্বার ক্রাঞ্চিং যেটাকে বলা হয়, অর্থাৎ একের পর এক জায়গাতে কে কোথায় এগিয়ে রয়েছে, কে কোথায় পিছিয়ে রয়েছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পিছিয়ে রয়েছেন এই মুহূর্তে, শিবরাজ সিং চৌহান এগিয়ে রয়েছেন, কমলনাথ এগিয়ে রয়েছে। এই প্রত্যেকটি খবর আমরা এই মুহূর্তে নিয়ে আসাচ্ছি আমাদের দুটো স্ক্রিনে। আমরা এই মুহূর্তে দু জায়গার খবর দেখাবো, কিন্তু এই মুহূর্তের যে লেটেস্ট আপডেট, যে লেটেস্ট খবর, সেই খবরের জন্য আমরা টানা ওয়ার রুমে যাচ্ছি। এবং সেখানে বিশাখা, আমরা এখন অবধি সকাল 9টা বাজে, আমরা মোটামুটি কি জানতে পারলাম এই মুহূর্তে, যদি তুমি একটু ছোট করে বলো। এখনো পর্যন্ত ময়ূর আমরা যেটা দেখে আসছি যে সত্যি যুদ্ধ, গণতন্ত্রের উৎসব বলবো না যুদ্ধ বলবো, কারণ বিশেষ করে মধ্যপ্রদেশে যদি আমরা দেখি প্রত্যেক মুহূর্তে ফিগারটা চেঞ্জ হচ্ছে। কারণ কখনো দেখা যাচ্ছে 49 শাসনে কংগ্রেস এগিয়ে রয়েছে, কখনো দেখা যাচ্ছে 50 শাসনে বিজেপি এগিয়ে রয়েছে, আবার রাজস্থানে দেখা যাচ্ছে কখনো অশোক গেহলট পিছিয়ে যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে কমলনাথ এগিয়ে যাচ্ছে। সব মিলিয়ে তেলেঙ্গানা যে কথা তুমি বলছিলে, কেসিআর মুখ্যমন্ত্রী তিনি দুটি কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন, দুটি কেন্দ্রেই পিছিয়ে রয়েছে। কি হচ্ছে ময়ূর? আর অন্যদিকে আমরা যদি ছত্তিশগড়ের কথা বলি, ছত্তিশগড়েও কিন্তু সেই একই অঙ্কের বিভেদ দেখা যাচ্ছে ময়ূর। এবং বিশাখা, আমি তোমাকে একবার একটু থামাচ্ছি। এই মুহূর্তে বড় খবর এসেছে, এই মুহূর্তে আবার খুব বড় খবর এসেছে রাজস্থানে সম্ভবত বিজেপি জয়যুক্ত হতে পারে, অন্তত ট্রেন্ডটা বলছে 100টি আসনে বেশি। আমি বলবো রাজস্থানের যে ট্রেন্ড লিস্ট, সেই ট্রেন্ড লিস্ট এই মুহূর্তে দিতে রাজস্থানে বড় মার্জিনে এগিয়ে গেছে বিজেপি। অর্থাৎ যেটা বলা হয়েছিল, যেটা ভাবা হয়েছিল, সেইটাই বোধ হয় হতে চলেছে। অকল্পনীয় রাজস্থান ফের যদি বিজেপির হাতে আসে, অকল্পনীয় মধ্যপ্রদেশে 102টি আসনে এগিয়ে রয়েছে এই মুহূর্তে। এবং তার পাশাপাশি এই মুহূর্তে রাজস্থান এই মুহূর্তে দুটি আসনে পিছিয়ে গেল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। এই খবরের দিকে আমাদের চোখ দিতে হচ্ছে, ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে, হাড্ডাহাড্ডি লড়াই চলছেটা কি এই মুহূর্তে? এই মুহূর্তে মধ্যপ্রদেশে 100 পার বিজেপির, বড় খবর এই মুহূর্তে মধ্যপ্রদেশে 100 পার, 100-এর বেশি আসনে গিয়ে বিজেপি এই মুহূর্তে, বড় খবর 100-এর বেশি আসনে গিয়ে গেল বিজেপি। রাজস্থানে 100 পার করলো বিজেপি এই মুহূর্তে। যেভাবে বিজেপি খেলছে প্রথম ওভার থেকে, মনে করা হচ্ছে এইটাই বোধহয় সেই মোহাম্মদ সামির বিশ্বকাপের ইনিংস। এবং এই মুহূর্তে ছত্তিশগড়ও ফের এগিয়ে গেল কংগ্রেস, তেলেঙ্গানায় 50-এর বেশি আগুনে আসনে এগিয়ে গেল কংগ্রেস। এবং অন্যদিকে এই মুহূর্তে আরেকটি খবরের দিকে আমরা নজর রাখবো, আমাদের আরেক দিকে এই মুহূর্তে যে খবরে আমরা নজর রাখবো, বিরাট বড় ধাক্কা তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রীর, বিরাট বড় ধাক্কা তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রীর এই মুহূর্তে যে খবর আমরা দেখাচ্ছি, টানা যে খবরের দিকে আমরা সেই ডিটেলগুলো দেব। দু আসনেই পিছিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, দুর্দণ্ড প্রতাপ নেতা, দুর্দণ্ড প্রতাপ রাজনীতিবিদ পিছিয়ে গেলেন। ভয়ঙ্কর অবস্থা রাজনীতির, কে কখন সাপলুডোর মাথায় চড়ে এবং কে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে সাপের মুখে পড়ে, বোঝা দায়। কামারা রেড্ডিতে গিয়ে রেবন্ত রেড্ডি এই মুহূর্তের বড় খবর, সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি ওয়ার রুমের ছবি, আমরা দেখাচ্ছি সমস্ত রাজ্যের। এবং আমি একবার বিশাখা তোমার কাছে যে যে আরো ডিটেইলসগুলো রয়েছে সেখানে যাওয়ার আগে আমি একবার আমাদের ওয়ার রুমে যেতে চাই, যেখানে শুভ্রাংশু এই মুহূর্তে রয়েছে, শুভ্রাংশুর কাছে যাব। শুভ্রাংশু আরো ডিটেইলে আমাদের যদি একবার ব্যাখ্যা করে দেয় খুব অল্প অল্প সময়ের মধ্যে। ঈশান চলে এসেছে বিজেপি হেডকোয়ার্টার থেকে। ঈশান, তোমার ওখানে আমার ধারণা আজকে বিশ্বকাপের যে যে ড্রেসিং রুম ছিল ইন্ডিয়ান টিমের, সেরকমই বোধহয় উচ্ছ্বাস আর কয়েক ঘন্টার মধ্যে, কয়েক মিনিটের মধ্যে আসতে চলেছে তোমার ওখানে। এবং অন্যদিকে শুভ্রাংশু আমার সাথে এই মুহূর্তে রয়েছে। শুভ্রাংশু, এই মুহূর্তে রাজস্থানে, মধ্যপ্রদেশে বিভিন্ন জায়গাতে যেভাবে হঠাৎ করে বিজেপি এগিয়ে গেল, সেই এগিয়ে যাওয়াটা এবং এই গোটা দিনের যে ছবিটা স্পষ্ট হয়ে যাওয়ার মতন একটা জায়গা তৈরি হচ্ছে, যদি একবার বুঝিয়ে দাও আমাদেরকে সহজ বাংলায়। দেখো রাজস্থান যে পথে চলছে, ভোটের ট্রেন্ড যেটা হচ্ছে, যে রেজাল্ট বেরোচ্ছে, রাজস্থানে 199টা ম্যাজিক ফিগার হচ্ছে 100। এবং এই জায়গাটায় তোমাকে মনে রাখতে হবে এমন একটা ঘটনা ঘটেছিল যেখানে এমপিদের ভোটে দাঁড় করে দিয়েছিল মোদি। এমপিদের, তোমরা কী কাজ করেছো, যাও ভোটে এসে লড়ে দেখাও, এবং সেই ফলটাও পেতে শুরু করেছে।
রাজস্থানে একের পর এক জিত সামনে আসছে, অর্থাৎ ম্যাজিক ফিগার যেটা পাওয়া দরকার সেই জায়গাটা চলে এসছে। কিন্তু মনে রাখতে হবে এবারের যে ভোটটা হচ্ছে, এবারের ভোটটা কিন্তু অন্য ভোটের মতো নয়। এবারে ভোটের টান টান লড়াই চলছে, ছক্কা মারতে হবে, চার মারতে হবে, ওভার কম, বল কম আছে এর মধ্যেই মারতে হবে। কেননা এইভাবে টান টান লড়াই, কখন কী হয় কিছু বোঝা যাচ্ছে না। কেউ রাজস্থানে বিজেপি এগিয়ে 100টা মানে ম্যাজিক ফিগার ঢুকে গেছে। সত্যি মধ্যপ্রদেশের যে কথাটা বলছিলাম, মধ্যপ্রদেশে কিন্তু দুপক্ষই রক্তের স্বাদ পাচ্ছে। কমলনাথ এখনও বলছে যে হতে পারে জিত। কিন্তু মনে রাখতে হবে গতবার মানে 2018 যে রেজাল্ট, সেই রেজাল্টেও কংগ্রেস এগিয়েছিল, তারপর বিজেপি সরকার করে দিয়েছিল। এবারও কিন্তু সেই রকম সম্ভাবনা তৈরি হচ্ছে। বিজেপি এখন এগিয়ে আছে, কংগ্রেসও কিন্তু কম নেই। অর্থাৎ যে তুমি লড়াইটার কথা বলছিলে এবং তোমার কাছ থেকেই ধার করে বলি, তুমি যেটা বলছো প্রত্যেকেই কিন্তু রক্তের স্বাদ পেয়ে গিয়েছে। ঈশানের কাছে যাব। ঈশান, আমি জানি যে সকাল থেকে তোমার সঙ্গে যখন থেকে কথা হচ্ছে, তুমি বিজেপি পার্টি অফিসে রয়েছো, সদর দপ্তরে রয়েছো, সেখানে কিছুক্ষণ আগেই 2,500 মানুষের জন্য প্রাতরাশ তৈরি হচ্ছিল। কিন্তু যতটা ইজি ভাবা হচ্ছিল ততটা ইজি গোয়িং কিন্তু বিষয়টা হচ্ছে না। ছত্তিশগড় হোক, রাজস্থান হোক, বা যে মধ্যপ্রদেশ হোক, কংগ্রেস এবং বিজেপির মধ্যে কিন্তু একটা টাফ ফাইট আমরা দেখতে পাচ্ছি। সেখানকার অর্থাৎ বিজেপি হেডকোয়ার্টারের আবহটা এই মুহূর্তে কিরকম? দেখো বিশাখা, বিজেপি হেডকোয়ার্টারের একেবারে ভেতরে আমরা এই মুহূর্তে রয়েছি, বিজেপি সর্বভারতীয় সদর দফতরের ভেতরে রয়েছি, এবং এখানে এই মুহূর্তে তৎপরতা কিন্তু ক্রমশ বাড়ছে। এতক্ষণ ধরে বাইরের ছবিটা দেখাচ্ছিলাম যে মিডিয়া সেন্টারে কীভাবে ভিড় বেড়েছে, দেখাচ্ছিলাম যে অস্থায়ী যে কিচেন তৈরি হয়েছে সেইখানে কীভাবে ব্যাপক আয়োজন হচ্ছে সেই সব ছবি দেখাচ্ছিলাম। এখন একবার ভেতরে এলাম, তুমি করিডোরগুলোর দিকে খেয়াল করলে দেখতে পাবে বিজেপি সদর দফতরের যারা কর্মী রয়েছে তাদের ছোটাছুটি বাড়ছে, এখানে লোকজনের আনাগোনা ক্রমশ বাড়ছে। আর যে কথাটা তুমি বলছিলে বিশাখা, যে যতটা ইজি গোয়িং মনে হচ্ছিল ততটা নয়, দেখো এখানে একটা বিষয় বিশ্লেষণ করার রয়েছে। প্রায় 1.5-2 দশক ধরে মধ্যপ্রদেশে ক্ষমতায় রয়েছে বিজেপি। সেই মধ্যপ্রদেশে শুভ্রাংশুর কাছে কোনো ব্রেকিং রয়েছে? শুভ্রাংশু, ঈশান তোমার খবরে থাকো। যে খবরটা আমরা বলছি এই মুহূর্তে, এখনই একটা যে খবরটা এলো, রাজস্থানের কংগ্রেসের স্টেট প্রেসিডেন্ট তিনি পিছিয়ে আছেন এবং পরাজয়ের কাছাকাছি চলে এসেছে, আমাকে এই মুহূর্তে খবরটা দিল। একদমই তাই, রাজস্থানের স্টেট প্রেসিডেন্ট, একদম জেলা সভাপতি, রাজ্য সভাপতি গোবিন্দ সিং দোতাসারা, তিনি পিছিয়ে রয়েছেন। অর্থাৎ রাজস্থানে শুভ্রাংশু কংগ্রেস বিপর্যস্ত, পর্যদস্ত। যে স্টেট প্রেসিডেন্ট, যিনি স্টেট প্রেসিডেন্ট ময়ূখ, তিনি পর্যন্ত পিছিয়ে রয়েছেন। এবং লাগাতার আমি বলছি একটা গণনাতেও, একটা রাউন্ড এমন যাচ্ছে রাজস্থানে যেখানে কংগ্রেস এগিয়ে যাচ্ছে এবং যেখানে রাজ্য সভাপতি তিনি নিজে পিছিয়ে, সেখানে বোঝাই যাচ্ছে সেই দলের কি অবস্থা সেখানে। একদম শুভ্রাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো, ঈশান থাকো।